এবার কি হবে মালয়েশিয়ায় অবৈধদের? মালয়েশিয়ায় শনিবার শেষ হয়েছে অবৈধ অভিবাসীদের বৈধকরণের সকল প্রক্রিয়া, তবে এবার অবৈধদের আর ক্ষমা নয় বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। 2016 সালে 15 ফেব্রুয়ারি থেকে চালু হওয়া দীর্ঘমেয়াদী বৈধকরণ প্রকল্পে যে সকল অভিবাসী কর্মী ও নিয়োগকর্তারা নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে তাদের আর সময় দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে দেশটির প্রশাসন। এমনকি অবৈধ অভিবাসীদের ক্রমবর্ধমান বৃদ্ধি ঠেকাতে কার্যক্রমকে আরো গতিশীল করবে ইমিগ্রেশন বিভাগ এবং দেশের নিরাপত্তা রক্ষার তাগিদে কোনো পক্ষের সঙ্গে আপোষে যাবে না অভিবাসন বিভাগ। এবং দেশে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা অবৈধদের ধরতে অনুসন্ধান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশটির অভিবাসন বিভাগ রোববার থেকে পর্যবেক্ষণ করবে অবৈধরা স্বেচ্ছায় দেশত্যাগের। এর মধ্যে কেউ গ্রেপ্তার হলে দেশটির অভিবাসন আইন অনুযায়ী ইমিগ্রেশন অ্যাক্ট 1959 এর ধারা 55B এর অধীনে সর্বোচ্চ 50,000 রিঙ্গিত জরিমানা বা 12 মাস পর্যন্ত জেল অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে। একাধিক সূত্রে জানা গেছে বিপুল সংখ্যক কর্মী বৈধ হওয়ার জন্য কোম্পানি মারফত এবং কোম্পানি ছাড়া বহু দালাল বা এজেন্টের কাছে টাকা পয়সা ও পাসপোর্ট দেওয়ার পরেও তারা বৈধ হতে পারেননি। এসব কোম্পানি ও এজেন্ট শনাক্ত করে আইনের আওতায় আনতে রোববার থেকে মাঠে নামবে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার দেশটির ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে 2016 সালে 15 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত 7,48,892 কর্মী ও 83,919 নিয়োগদাতারা বৈধকরণ প্রকল্পে নিবন্ধিত হয়েছে। নিবন্ধিতদের মধ্যে 1,20,332 জন অবৈধ কর্মীকে বৈধতা অযোগ্য ঘোষণা করা হয়েছে। তাদেরকে 30 আগস্টের মধ্যে 3+1 এর আওতায় নিজ নিজ দেশে পাঠাতে নিয়োগকর্তাদের বলে দিয়েছে ইমিগ্রেশন বিভাগ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।